রাজাকারের সন্তানদের আওয়ামী লীগের মনোনয়ন দেয়া দুঃখজনক এবং বিব্রতকর বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজামেল হক। দুপুরে বরগুনার সার্কিট হাউস মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিষয়টি দলকে জানানো হবে বলেও জানান তিনি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতেও রাজাকারের তালিকা প্রকাশ না হওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, বেশি সময় ধরে ক্ষমতায় ছিল মুক্তিযুদ্ধের চেতনা লালন না করা দলগুলো, এর ফলে দেশের সব সেক্টরে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান করা ব্যক্তিরা খুঁটি গেড়ে বসেছিল। তারা রাজাকারের তালিকা তৈরিতে প্রতিবন্ধকতা তৈরি করেছে বলেও জানান মন্ত্রী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 1200 বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা দেয় জেলা প্রশাসন। আমাদের দেশে 29 বছর তাদের লালন করা হয়েছে, তাদের শিকড় অনেক গভীরে চলে গেছে, কাজে সেটা উপরানোর জন্য কাজ অব্যাহত আছে, উপরে ফেলার জন্য আমরা কাজ করে যাচ্ছি। পাবনা সদরের ভাড়ারা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন হত্যা মামলার 3 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়। শুক্রবার গভীর রাতে গ্রামের চারা বটতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, ইয়াসিন আলম হত্যার এজাহারভুক্ত কয়েক আসামি চারা বটতলা এলাকায় অবস্থান করছে এমন খবরে অভিযান চালায় পুলিশ। এ সময় মামলার অন্যতম প্রধান আসামি শহীদুল ইসলাম সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র মামলা সহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। চট্টগ্রাম বন্দরে ভারত থেকে সরকারিভাবে আমদানি করা চালের চালান নিম্নমানের হওয়ায় খালাস বন্ধ করে দিয়েছে খাদ্য বিভাগ। গত বৃহস্পতিবার থেকে সিদ্ধ চালের চালান খালাস বন্ধ করে দেওয়া হয়। চট্টগ্রাম খাদ্য বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের জানান, সরকারিভাবে আমদানি করা চালানটি ভারতের নেক অফ ইন্ডিয়া নামের একটি প্রতিষ্ঠান সরবরাহ করে। গত সপ্তাহে চালবাহী জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। বুধবার থেকে চাল খালাস শুরুর পর প্রায় 1000 টনের মতো চাল খালাস করা হয়। বৃহস্পতিবার সকালে বন্দরের 3 নম্বর জেটিতে খালাসকালে নিম্নমানের বিষয়টি সামনে আসে। সরকারের পক্ষ থেকে যে মানের চাল আনার কথা বলা হয়েছিল তা না আনায় খালাস কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি। গাজীপুরে অটোরিকশা চালক শরীফুল ইসলাম হত্যা মামলায় 6 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। দুপুরে পিবিআই গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানানো হয়। পুলিশ সুপার মোহাম্মদ মকসেদুর রহমান জানান, অটোরিকশা চালক শরীফুলের স্ত্রীকে বিয়ে না করতে পেরে তাকে হত্যার পরিকল্পনা করে রাজীব শেখ। এই জন্য বনখড়িয়া এলাকার তারেককে 1 লাখ টাকায় চুক্তি করে রাজীব। চুক্তি অনুযায়ী শরীফুলকে হত্যা করে আসামি। আদালতে আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানায় পিবিআই।